কয়েকদিন আগে আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জিও এসেছিলেন আগরতলাতে এবং একটা সাংবাদিক সম্মেলন করে উনি স্পষ্টভাবে বলে গেছেন যে আগামী বিধানসভা নির্বাচন যে ত্রিপুরাতে হতে চলেছে সেটাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে। এরকম নয় যে আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রত্যাশী ছিল না, 18-তেও ছিল, 19-এও ছিল, কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে আমাদের পাখির চোখ হল ত্রিপুরা রাজ্য এবং বিগত পশ্চিম ওয়েস্ট বেঙ্গলের বিধানসভা নির্বাচনের পরে সমস্ত দেশে এটা প্রমাণ হয়ে গেছে যে মমতাদির নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের পরিশ্রমে নরেন্দ্র মোদীজি আর অমিত শাহকে ওয়েস্ট বেঙ্গলে পরাজয় করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আপনারা অবগত যে সমস্ত দেশে একটা অ্যান্টি মোদি ওয়েভ চলছে, সমস্ত দেশে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা কমে আসছে। এটা ইন্টারন্যাশনাল যে মুডি সার্ভে হয়েছিল সেটাতেও প্রকাশ্যভাবে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা কম হচ্ছে। 7 বছরের এনডিএ সরকার এবং ত্রিপুরাতে 3-3.5 বছরের বিজেপি সরকার দেশের জন্য কি করেছে এবং ত্রিপুরার জন্য কি করেছে সেটা আমার থেকে বেশি আমি মনে করি ত্রিপুরার জনসাধারণরা জানে। আমি বরাকে প্রতিদ্বন্দ্বিতা করেছি শিলচরের লোকসভা সিটে এবং বিগত ত্রিপুরাতে বিধানসভার নির্বাচনে বিজেপি যেভাবে হাওয়া তুলে শত শত প্রতিশ্রুতি দিয়ে ত্রিপুরার জনসাধারণের ভোটটা নিয়ে জয়লাভ করেছিল, কিন্তু লাস্ট 3-3.5 বছরের মধ্যে আমার কাছে যে ফিডব্যাক আছে, কারণ ত্রিপুরার অনেকেই শিলচরে যায় বা করিমগঞ্জে যায়, প্রত্যেকটা জনসাধারণ বলছে যে কোনো প্রতিশ্রুতি বিজেপির গভর্নমেন্ট এবং মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরার পালন করতে পারে। অনেক জ্বলন্ত সমস্যা রয়েছে। আমার মনে আছে আসামের মুখ্যমন্ত্রী যিনি ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ত্রিপুরাতে বিধানসভার নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করার জন্যে। আমি নিজে দেখেছি যে 2018-তে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে মিসড কল দিলেই প্রত্যেকটা হাউসহোল্ডে প্রত্যেকটা ঘরে একটা করে চাকরি পাবে। এখন মিসড কল দিয়ে কোনো চাকরিও নেই আর ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাও মিসিং হয়ে গেছে, উনি ত্রিপুরাতে আসেনি এই সরকার গঠন হওয়ার পরে। যা যা প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার জনতাকে দিয়েছিল একটাও বাস্তবায়ন করতে পারেনি এবং ত্রিপুরার জনসাধারণের মধ্যে আমি মনে করি যে হতাশা রয়েছে এই সরকারের প্রতি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যেটা অভিষেকজি বলে গেছিলেন, অভিষেক মহাশয় বলে গেছিলেন লাস্ট টাইম, আমরা ত্রিপুরা নিয়ে সিরিয়াস, আমরা তৃণমূল স্তর থেকে সংগঠন তৈরি করব এবং আমরা ভালো করে বুঝি যে তৃণমূল স্তর থেকে সংগঠন নতুন করে তৈরি করা কোনো সোজা কাজ নয়, কিন্তু বিগত 1-2 মাসের মধ্যে যে ধরনের রেসপন্সটা তৃণমূল কংগ্রেস পাচ্ছে গ্রামে গঞ্জে ব্লকে বুথে, আমরা আশাবাদী যে আমরা আগামী 2-3 মাসের মধ্যে সংগঠন, শক্তিশালী সংগঠন তৈরি করতে পারবো। আমি কালকে এসেছি এবং আপনারা হয়তো জানেন যে আমি সুধীরবাবুর বাড়িতে গেছিলাম, ওনার ফ্যামিলির সঙ্গে আমার বাবা সন্তোষ মোহনদেবের অনেক দীর্ঘ রিলেশন ছিল এবং আগামী 15 তারিখ পর্যন্ত বলা যায় একটা যাত্রার মতো আমরা ত্রিপুরাতে করব। ওয়েস্ট বেঙ্গলের সিনিয়র মিনিস্টাররা থাকবে, সাংসদরা থাকবে এবং আমি থাকব। আমরা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে সভা করব, আমরা ডিস্ট্রিক্টে গিয়ে মেম্বারশিপ করব এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জনসাধারণের কাছের থেকে শুনতে চাইব যে আগামী দিনে ওরা ভবিষ্যৎ সরকারের কাছ থেকে কি আশা রাখে এবং কি তাদের সমস্যা রয়েছে, কি কি তাদের সমস্যা রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ সেটা আমরা
জানতে চাইব এবং আমার বিশ্বাস যে ত্রিপুরার জনসাধারণ নিশ্চয় এগিয়ে আসবে তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য এবং আমরা সবাই মিলে আগামী বিধানসভার নির্বাচনে একটা শক্তিশালী সরকার তৈরি করতে পারবো, এরকম একটা সরকার যার জনতার স্বার্থে কাজ করবে।